আমরা জনগত বসতি। আমাদের আব্দুস সবুর, আপনি অনুমতি দিলে আমি তাকে মাইক্রোফোন দিচ্ছি, উনি অধীর আগ্রহ অপেক্ষা করছেন অনুমতি অনুভূতি ব্যক্ত করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই, হ্যাঁ, আমি শেখ আব্দুস সবুর, আমি শেখ আব্দুস সবুর, মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধার তরফ থেকে আমার আন্তরিক স্থলে অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, বসে বলেন, বসেন বসেন আপনি, বসেন, আমি তো আমরা আমরা মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা যুদ্ধ করেছি দেশ মুক্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ইসে, আমরা নেতৃত্বে, আমরা এরপরে শুধু দেশের জন্যে, এরপরে তো আমরা এই পাবো কি পাবো এই আশায় না, শুধু দেশের জন্যে জাতির পিতার নির্দেশে। আল্লাহ আমার চারটে সময় উঠোয় আমি উঠে নামাজ পড়ি আর দোয়া করি, আমার বঙ্গবন্ধু তো নাই, আমার বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো গাছতায় থাকা মানুষ, আর সেই রাজকীয় অবস্থা, আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমার প্রধানমন্ত্রীর হায়াত দারাজ করুন, আল্লাহ আমার প্রধানমন্ত্রীকে হাত শক্ত, মন বড়, আরো শক্ত হাত করে দেন, আরো মন বড় করে দেন, আমার প্রধানমন্ত্রীকে তো আবার আল্লাহ যেন আবার দেখতে চাই। এই আমি আমি আজও সকালে চারটে আমার উঠেছে নামাজ পড়ে, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার আব্বা, আমার মা, আমার জাতির পিতা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করেছি, আমার মাননীয় প্রধানমন্ত্রী জন্যে দোয়া অন্তরে চলে আসে, দোয়া করেছি। এরপরে উঠে আমি মসজিদে, আমি একটা মসজিদে আজান দিই মসজেন, এরপরে আমি মসজিদে গেছি আজান দিছি, আজান দিয়ে নামাজ পড়ে নামাজ শেষে আমার ইমাম সাহেবের কাছেও দোয়া চাইছি, ইমাম সাহেব আমার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দোয়া করেন, আজকে যে আপনি ইমামতি করেন এই জায়গায়, যে আপনি একটা বক্তব্য পাইছেন ইসলাম ফাউন্ডেশন, এই ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনি দোয়া করেন, দোয়া করে আইছি, আমি সব সময় দোয়া করি, এবং আমার মাত্র একটি দরখাস্ত প্রধানমন্ত্রী আপনার কাছে, আমি আপনার কাছে, আমি হয়তো দেখতে দেখুন জন্মেছি মূর্তি হবে, আমি যেন মুসলমান হয়ে ইমান নিয়ে কবরে যেতে পারি, এই দোয়া আছে, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।